হাই গাইস, আবার একটা ভিডিও নিয়ে আসলাম। এবারকার হচ্ছে আমার বাড়ির কুল। দেখতে পাচ্ছেন আমার পিছনে কুল গাছ, আমার বাড়ির কুল গাছ। কুল পারবো আজকে, কয়েকদিন ধরে পারছি। প্রচুর কুল এসেছিল গাছে, এখনও দেখুন গাছে আছে কুল, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই দেখুন গাছে কুল আছে, এখন কুল পারবো। ওই দেখুন গাছে, দেখুন কত বড় বড়। এগুলো সব মানে টক কুল, এটা অ্যাকচুয়ালি আচার খাওয়ার জন্য। দেখুন গাছে দেখতে পাচ্ছেন কত বড় বড় কুল, কত সুন্দরভাবে ধরেছে, প্রচুর কুল ধরেছে। দেখাচ্ছি, দাঁড়ান, দেখতে পাচ্ছেন কত কুল। আমি এখন আছি ছাদের উপরে। এই যে আমার কুল গাছের নিচে গোটাটাই আর কি মশারি দিয়ে রেখে দিয়েছি, যেন কুল যেন মাটিতে না পড়ে তার জন্য। দেখুন দেখতে পাচ্ছেন গোটাটাই আমি কুলের নিচে দিয়ে দিয়েছি, কেন কুল মাটিতে না পড়ে, মাটিতে পড়লে ফেটে যাচ্ছে কুলগুলো, আর ফেটে গেলে রোদরে দেওয়া যাচ্ছে না, ওই জন্য দিয়ে রেখেছি। খুব পাখির অত্যাচার, পাখি খুব খাচ্ছে কুল। দেখুন কত কুল, এটা আমি প্রত্যেক বছরে এরকমই এরকমভাবে মশারি দিয়ে রাখি, কারণ কুলগুলো যেন মাটিতে না নষ্ট হয়, শুকাতে ভালো হয়, আর পরে শুকিয়ে বিক্রি করে দিই। আমার বাড়ি থেকে সবাই এসে নিয়ে চলে যায়। প্রচুর কুল হয়েছে, মিনিমাম 50 কিলো কুল হবে, আইডিয়া 50-60 কিলো, প্রচুর ধরছে, প্রচুর গিজ গিজ করছে। দেখুন এখন পেকেও গেছে গাছ, দেখেন গাছে পেকে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে কুল আমি খাবো না, পাখি চলে এসেছে, দেখছো? এই দেখুন, ওই দেখুন পাখি, দেখুন ওই দেখুন পাখি উড়ে গেল, ওই দেখুন একটা পাখি, দেখতে পাচ্ছেন ওই যে পাখি। কুলগুলো খালি পাখি খাচ্ছে, প্রচুর পাখি উড়ে উড়ে চলে যাচ্ছে, এত পাখি হয়েছে মানে কী বলবো। দেখুন এই কুল পাড়বো এখন আমি, এখন কুল পাড়ছি। কুল পাড়বো, এটুকুই ভিডিও ছিল। আবার পরবর্তীতে একটা নতুন কিছু ভিডিও নিয়ে আসতে পারি, দেখি। দেখুন কুল, বাই। হ্যালো গাইস, দেখুন এই যে কুল পাড়া হয়ে গেছে আমার, এই যে আমার নিচে দেখুন কুল, এতটি কুল পাড়লাম, গোটাটাই আমার ওখানে মশারি দেওয়া আছে। কুল গাছটাকে আমাকে দেখাচ্ছি, দেখতে পাবেন। এই দেখুন আমার কুল গাছ কত বড়, এই যে কুল গাছ, প্রচুর কুল হয়েছে গাছটাতে। এই যে কুল গাছ দেখুন, গোটাটা আমি ছাই দেখেছি, এই যে আমি কুল পারলাম, দেখাচ্ছি, দেখুন ওই যে দেখতে পাচ্ছেন কুল কি। এই দেখুন কুল কত, প্রচুর কুল পারলাম। এগুলাকে এখন বাঁচতে হবে, পাতা পাতা বেছে তারপরে শুকিয়ে এটাকে বিক্রি করে দেবো। এখানে মিনিমাম 20 কিলো কুল আছে, 20 কিলো হবে না, 15 কিলোর মতো কুল হবে, প্রচুর কুল হয়েছে, দেখতেই পাচ্ছেন কুল। এই যে আমার পিছনে কুল, প্রচুর কুল, এগুলো কুল শুকিয়ে বিক্রি করবো। দেখুন গাইস আমার আমার গাছের উপরে যে কুল গাছ আমার, এই যে সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড়ো কুল গাছ, আমি কুল পারলাম। দেখুন কুল পেরেছে, আম গাছও দেখে দিয়েছে, যে আমার মুকুল এসছে প্রচুর, দেখতেই পাচ্ছেন প্রচুর মুকুল এসছে। এটা ন্যাংড়া আর এটা হচ্ছে সুরমা ফজলি, আমার কাছে সুরমা ফজলিতে প্রচুর মুকুল এসছে, ন্যাংড়াতেও প্রচুর মুকুল এসছে। এই যখন শুকিয়েছি কুলগুলো, যেগুলো কুল শুকিয়ে দিয়েছি এগুলো এখন বিক্রি করে দেবো, দোকানে নিয়ে গিয়ে বিক্রি করে দেবো। প্রচুর কুল আছে এখানে, মিনিমাম 20 কিলো কুল আছে এখানে। কুল বলেছিলাম মানে 1 কুইন্টালের কাছাকাছি কুল হয়েছিল গাছে, এখানে 20 কিলো আছে, আরও 20 কিলো বিক্রি করেছি, আরও 20 কিলো ওখানে আছে, আরও কতগুলো আছে। আর ভালো গাছ দেখুন, এই যে
কুল রোদে দিয়েছি, কুল শুকাচ্ছে সব। এলা কুল শুকা হয়ে গেলে এলা বিক্রির জন্য চলে যাবে। এখন কুল প্রচুর, এলা সব শুকাতে দেওয়া হয়েছে। এটা কয়েকদিন আগে পেরিয়েছিলাম, দেখুন। কুল খাচ্ছি, কুল পারলাম। এই যে হালকা হালকা টক, রেস্তোরাঁ আচারের জন্য।